এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ। বৃষ্টির জলে আগরতলা শহরে জল জমে বন্যার আশঙ্কা দেখা দিল হীরক রাজ্যে। কেউ বা আবার বলছেন এ রাজ্যের পরিণত হয়েছে উন্নয়নের জোয়ার বাধা। এবার বন্যার জলের ঢেউ মারছে, যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। কেউ বা আবার অর্থাৎ সেলফি তুলছেন প্রবল বৃষ্টির জলে আগরতলা শহরে বন্যার আশঙ্কা, আর সেই মাঝে কেউ বা আবার সেলফি, কেউ বা আবার নাচ শুরু করছেন। আগরতলার মহারানী সুলতিবতী স্কুলের সামনে এক মহিলা নাচ করলেন যা ভাইরাল। কারণটা হচ্ছে আগরতলা শহরে বৃষ্টির জল জমে বন্যার আশঙ্কা দেখা দিল। একবার দেখুন ভিডিও ফুটেজটি ভাইরাল হয়ে। কেউ বা আবার ভিডিও শুটিংয়ে ব্যস্ত, কেউ বা আবার সেলফি তুলছেন। আগরতলা শহরে প্রবল বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা দেখা দিল। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেখানে রীতিমতো তিনি পৌঁছে গিয়েছেন।